তো এখন আমি আমার GSXR এর টপ স্পিড তোলার ট্রাই করব, যদিও একবার ট্রাই করছিলাম মাত্রই, আপনারা হয়তো দেখছেন ভিডিওটা, তো 143 বা 144 উঠছিল। তো এখান থেকে সেকেন্ড টাইম ট্রাই করি, দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী দাঁড়ায়। সামনে রিজভি আসতেছে, ও আমার অনেকটা সামনেই থাকবে 4V নিয়ে। আরো তো বেশি ওঠার কথা। ওকে ফোর গিয়ার, ওকে দিস বিট মি, বাই বাই। আই থিঙ্ক বাইকে কোনো সমস্যা হয়েছে। রিজবি বাইকে কোনো সমস্যা আছে? 146 এর উপর আর উঠে না। হ্যাঁ তোমার অনেক সামনে দিছি, তারপর GSXR ভার্সেস 4V ফ্রেন্ডলি রেস। ওকে তো রেডি, 1 2 3, 4V চলে গেছে অনেক আগে, পেরা নাই। তিন গিয়ার 105 লক্ষেন, তিন গিয়ার উঠতে হইতেছে 108-109, চার গিয়ার 128 উঠবে, চার গিয়ার 27 লক হয়ে গেছে, পাঁচ গিয়ার লেটস সি। বাইকে শিওর সমস্যা হয়েছে কোনো না কোনো, 146-এ গিয়ে লক হয়ে যাচ্ছে বাইক। ওকে সমস্যা নাই, নেক্সটে আবার ট্রাই করব, অন্য কোনো দিন বাইকের সমস্যাগুলো ঠিক করি। আমার মনে হয় FIA কোনো সমস্যা হয়েছে অথবা ইনজেক্টরে ময়লা পড়ছে, 146-এ গিয়ে টোটালি লক হয়ে যাচ্ছে।